আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনেকদিন পর সবার সাথে কথা হচ্ছে, দেখা করতে আসলাম না। আচ্ছা, সবার সাথে দেখা করতে আসলাম মানে অ্যাকচুয়ালি আমরা একটু বেড়াতে আসলাম এক জায়গায়। তো স্বাস্থ্যবিধি মেনে বেড়াতে আসা এই মুহূর্তে আমার কিন্তু মাস্ক নাই, না ছিল, এটা জাস্ট বাসার বাইরে এখন। আর আমরা যেখানে আছি এখানে তুলনামূলকভাবে বলা যায় একদম নিরিবিলি আর নিরাপদ জায়গা, এখানে সেরকম কেউ নেই বলতে গেলে একেবারে। তো অনেকদিন ধরে তো অ্যাকচুয়ালি ভ্লগ দেওয়া হয় না, তো আজকে এখানকার মূলত পরিবেশটা দেখেই মনে হলো যে একটু সবার সাথে শেয়ার করা যায়। তো এই কারণেই মেইনলি, আর আপনাদের আপাও তো আছে, তো দেখা যাক এখানে মানে সুন্দর বললাম আসলে কি কারণে সুন্দর একটু দেখাবো। এখানে পিছনে আছে নদী, এদিকে আমরা যেখানে দাঁড়ালাম, তারপর আমরা যেখানে আসলাম এটা নদীর পাড়েই একটা খুব সুন্দর চিনচাম, একেবারে রিসোর্টের মতো একটা বাড়ি। আর সামনে কিন্তু আর এই পাশে একদম ওই পাশে যদি দেখাই ধান ক্ষেত, আখ ক্ষেত, চমৎকার একটা পরিবেশ। আর এখন আমরা একটু আখ ক্ষেতের দিকে যাব মেইনলি, চলুন সবাই একসাথেই দেখি। এই যে এই মানুষটাই আসলে মূলত ওনাদের, হ্যাঁ বাড়িতে আসলাম, আঙ্কেল আমরা চাচা বলেই জানি, চমৎকার মানুষ। পরিচয়টা দিব বলতে আপনারা অনেকেই তো আগের বিভিন্ন ব্লগে দেখেছেন, আমরা এখানে একটা লোকাল একটা হোটেলে প্রায় সময় আমরা বসি, সেটা হচ্ছে তাজমহল। তো ওনার মানে তাজমহলের ওনার হচ্ছেন উনি, ওনার বাসাতেই বা ওনার বাড়িতেই আমরা আসলাম। হ্যাঁ, আর এই জায়গাটা দেখানোর লোভ আসলে সামলানো যায়নি খুবই। এখানে পুরো আশপাশে অনেকগুলো আখ ক্ষেত, তো মূলত এই আখ ক্ষেতের দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করব, একটু কথা বলবো। এই যে একটু ছবি টবি তুলি এখানে, আসলেই সুন্দর না? সেই সেই সেই, তুমি একটু দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, আমি একটু, সবাই কি বলবে, কিছু বলবে না, অন ক্যামেরাই দেখে হোক সবাই, সমস্যা নেই। আচ্ছা তুমি সব আসো, এখানে লোকচুরির তো কিছু নেই, একটু অসাধারণ। আচ্ছা এটা আমার ফার্স্ট টাইম ভিজিট, সেলফি মুডে তুলি। হ্যাঁ তুমি একটু দূরে যাও তো, একটু ওইদিকে যাও তাহলে। জায়গাটা আসলেই অনেক পছন্দ হয়েছে, খুবই চমৎকার। একটু নদীর পাড়েও আপনাদেরকে নিয়ে যাব, আমরা আসলে নিজেরাই একটু ঘুরে ঘুরে দেখছি। এখানে আসলে পুরো এলাকাটাই দেখার মতো, ছবির মতোই আসলে গ্রাম বলা যায় এগুলো। একদিকে পাহাড়, একদিকে নদী, সবুজ আর সবুজ, সবকিছু মিলিয়ে অসাধারণ অসাধারণ অসাধারণ। শুধুমাত্র শুধুমাত্র কিসের অভাব জানি, ইলেকট্রিসিটি ইন্টারনেট, হ্যাঁ দুটো জিনিসের অভাব। ইলেকট্রিসিটি তাও চলে, যদি ইন্টারনেট আসলে মানে অ্যাভেলেবল থাকতো, যদি সবসময় সাপ্লাইটা ভালো পেতাম। আমরা এখানে ইন্টারনেট বলতে এখানে ওয়াইফাই এর কোনো ব্যবস্থা একেবারেই নেই, মোবাইল ডাটা ইউজ করি কিন্তু সেটাও আমরা সবসময় পাই না, খুবই ডাউন থাকে, খুবই ডাউন থাকে বলতে শুনলে আসলে অনেকেই অবাক হবেন যে আমরা 100 kbps 200 kbps এ সবসময় সব কিছু করি। এই যে আপনাদের সাথে কথা বলছি, এই ভিডিও যে অনলাইনে যাবে যখনই যাক না কেন, অ্যাকচুয়ালি 200-300 kbps এর মধ্যে আমাদের এই কাজগুলো করতে হয়, অনেক সময় এতটুকু থাকে না। তো যাক গে, একটু সেলফি মোডে যাই আমরা। হ্যাঁ টেক এ পিক। আচ্ছা নিচ্ছি,
ছবি নিলাম ভিডিও করতে করতে। তো যেটা বলছিলাম, আমাদের এখানে অনেকের অভিযোগ থাকে যে কেন আমরা ভ্লগ দিই না, রেগুলার কেন নয় অনেকদিন পর পর। আমি তো একেবারেই না, বলতে গেলে অনেকদিন পরেই আজকের এই পরিবেশটাই আমাকে অনেকটা মোটিভেট করলো। ওই যে আমাদের পিছে কিন্তু ধান ক্ষেত দেখা যাচ্ছে কি, দেখি আমরা একটু ঘুরতে ঘুরতে যাই। এই যে এদিকে আমরা যাই আগে এদিকে, একটু দেখি এই যে কি চমৎকার চিন্তা করা যায়। আসো এদিকে আসো, এপাশ দিয়ে আসো। একেবারেই ছবির মতো, কল্পনাতীত এই সৌন্দর্য। আসলে ক্যামেরার ফ্রেমে বোঝানোর মতো না, চোখে দেখতে হবে, ক্যামেরার ফ্রেমে বোঝানোর মতো না, এগুলো অনুভব করার মতো আর কিছু না। মানে আমরা হ্যাঁ ঠিক আছে ছবি তুলছি, আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট একটু হলেও যাতে আপনারা বুঝতে পারেন জায়গাগুলো কতটা সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক বেশি, অনেক বেশি। দেখি টোটাল মাশাআল্লাহ, আর অল টাইম কিন্তু একটা সুন্দর ঠান্ডা বাতাস এখানে বইছে। তুমি দাঁড়াও তো একটু, একটা ছবি তুলি, এদিকে আসো, পাশে আসো, পাশে আসো। ইয়েস, বাহ, কি দেখে বাহ বললা, সবকিছুই ফ্রেমের মধ্যে যা কিছু আছে সবকিছু দেখে। আসো আমরা সামনের দিকে যাই, যাই। এইটা এই এই খাতটা কিন্তু আরো অনেক বড় দেখছো, কেন মানে ওরা দেখি অনেক একেবারে রোল করে করে বেঁধে বেঁধে রাখছে। সুন্দর সুন্দর মানে একটু ক্লোজ করি দেখি, একটু যাই আমরা ওদিকে চলো। এদিক দিয়ে দেখাই কেমন লাগলো, হ্যাঁ একটু নদীর পাড়ে যাই আমরা, এদিক দিয়ে যাই, এদিক দিয়ে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যাই। তো আমরা এখন একটু নদীর পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছি, এটা একদম কাছে কিন্তু এখান থেকে, একটু যাব ওইদিকে। এই যে মাঝখানে নদীটা, নদীর ওপারেই কিন্তু পাহাড়, পাহাড়ের উপর যে গাছপালা দেখতে পাচ্ছেন ওই অংশটা আসলে পাহাড়, এই পারে সমতল ওই পারে পাহাড়, একদম সুউচ্চ পাহাড়। আসলে ওইদিকেই আমরা এখন এগোবো, একটু দেখব নদীটা দেখে আসি। আমরা তো ওদের বাসার ওদিক থেকেও যেতে পারতাম, হ্যাঁ আচ্ছা চলো ওইদিকে যাই তাহলে। আমরা আমরা ওদের বাসার পিছনের অংশ দিয়ে বাইরে যাব, একটু দেখি। এই যে এটা হচ্ছে ওদের বাড়ি, যে পাকা বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওদের বাড়ি, এই বাড়িতেই মূলত আমরা এসেছি। এটা খুবই সুন্দর চিমচাম, একেবারে আমার কাছে একটা রিসোর্ট রিসোর্ট ফিলিং হচ্ছে এই ধরনের একটা ব্যাপার। আশেপাশে বলতে গেলে তেমন কিছুই নেই, এই দুইটা ঘর। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ওদের বাড়ির পিছনটাতে যাব এখন। যাবে ওরা, গেলে আসো। থাক না এদিকে থাক। এই যে নদীর পাড় চলে এসেছি, একেবারে আপুদের বাসার ঠিক পেছনেই কিন্তু নদীটা। এই যে ইউসরা, ইউসরা ওয়াসনা, হাই করো আমু, এদিকে আসো একটু কথা বলি তোমাদের সাথে। তোমাদের কেমন লাগলো আজকে? খুব পার্টি এনজয় লাগলো, খুব ভালো লাগলো না?
বেবির কেমন লেগেছে? ভালো লেগেছে? লাগেনি? কেন কেন ভালো লাগেনি তোমার? আমার মেয়ের তো ভালো লেগেছে, তাই না আম্মু? ভালো লেগেছে সবারই। বেবি তোমার কেন ভালো লাগেনি? তোমাকে যে যে গিফটটা দিল ছোট ছোট খেলনা দিয়েছে। সবচেয়ে ভালো লাগার ব্যাপার তো আসলে ওদেরই, ওরা হয়তো বলতে পারছে না আর কি। কেন এত মাস পরে আসলে ঘর থেকে বের হওয়া, হ্যাঁ চিটাং যাওয়াটা ওসব তো আলাদা ব্যাপার, কিন্তু এখানে তুলনামূলকভাবে বলতে গেলে বন্দি, এখনো তো বন্দি জীবন চলছে। আচ্ছা ইমিডিয়েট এখানে উপরেই থানা, তাহলে আব্বা সামনে যেও না আর সামনে যাবে না, না থানার দিকে যাওয়া হয়নি তো এখনো। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তো, একটু হালকা দেখো বেবি, ওইটা ওইটা কি ওইটাই থানা? এটা পুরো থানার এরিয়া। আচ্ছা এখান থেকে শুরু করে হ্যাঁ একদম ওইদিকে। ও তাহলে তো মানে হসপিটালের পেছনের অংশ? হ্যাঁ পেছনের অংশ ওই তো। হ্যাঁ উনি তো ওই যে ওসি সাহেব ছিলেন, উনি তো বলছিলেন এই হসপিটালের পিছনে, কিন্তু আমাদের তো হসপিটালের মানে পরে আর আসা হয়নি ওদিক দিয়ে। এখানে যে আওয়াজ হচ্ছে এটা কিসের আওয়াজ? রাস্তাটা কোথায়? এই এখানে নিচে, কিন্তু কিন্তু রাঙামাটি যাওয়ার রাস্তা তো, রাস্তা তো আপনার এটার পরে, এইটা দিয়ে যায় একদম, এটাই এটা দিয়ে যায়। তারপর ওই হসপিটালের সামনে একটা রাস্তা আছে না, হ্যাঁ হ্যাঁ এই রাস্তাটা কোন দিক থেকে আসছে? ওদিক থেকে হসপিটালের সামনে ওইটা ধরে, হসপিটালের নিচ দিয়ে যেটা আসছে মানে নিচে দিক দিয়ে হসপিটালে ওঠার সময়, আচ্ছা সামনে ওইটা ওইটা তো চিটং জান রামুদি জান ওইটা দিয়ে দেখো, নিচে ওইটা না হসপিটালে উঠেই একটা রাস্তা আছে, কোন রাস্তা সামনে দিয়ে যেটা চলে আসছে ওইটা হচ্ছে এটা। ও আচ্ছা তাহলে এর উপরে গিয়ে আর কোনো রাস্তা আছে ওদিকে গিয়ে? ওদিকে আর কোনো রাস্তা নেই তাহলে? ও সালাম দাও, তুমি কিছু বলবে? বলো, বললে বলো তুমি বলো। আমি আরো ভাবছিলাম যে নৌকা চলতেছে, আম্মা আর যেও না এদিকে আসো, এই বেবি যাও 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 যাও, তোমরা যাও মামার সামনে বসো যাও। নদীতে কিন্তু পানি অনেক বেড়েছে, এর আগে তো একেবারে শুকিয়ে গিয়েছিল আপনারা জানেন, আমরা নদীপথে কয়েকবার যাওয়া আসা করেছিলাম রাঙামাটি, বিশেষ করে মানে চিটং যাওয়া আসা বলতে পারেন, রাঙামাটি গিয়ে রাঙামাটি থেকে চিটং, তখন পানি একেবারেই ছিল না, এক পর্যায়ে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। তো এরপরে আমরা যতবার চিটং যাওয়া আসা করলাম মূলত বাই রোডেই করলাম। এই হচ্ছে এখানে একটা নৌকা বাঁধা আছে, এটা হচ্ছে মেইনলি মানে ওরা যখন ওই পারে যাবে তখন এই ছোট নৌকাটা ইউজ করেই মূলত তারা যাবে। ওদেরকে আসতে দিও না এখন, আমি একটু নিচে নামবো এখন, না আমি নৌকায় উঠবো না কিন্তু সবাইকে একটু দেখাবো, তোমরা উঠলে উঠতে পারো। না আমি নৌকায় এখন উঠবো না, দাঁড়াও আমার আমার একটু কাজ আছে, এই সরো। এই হচ্ছে নদীর আশপাশ, নদীর দুই পার দেখতে পাচ্ছেন আপনারা, এই নৌকায় করে উনি এখন যাচ্ছেন। এই তানিম এদিকে আসো, আসো এদিকে আসো, পড়বা যে তুমি এদিকে আসো। এই যে নদী পারাপারের নৌকা, ওই ছোট্ট একটি নৌকা, আসলে এগুলা একজন দুইজন তিনজনেরই নৌকা, আর যদিও এখানে অনেককে একসাথে চড়তে দেখেছি কিন্তু রিস্কি মনে হয় আমার কাছে, তো এখানে সমস্যা নেই, এখানে যেহেতু সবাই সাঁতার কাটতে পারে।
এই যে এখন পারাপার হচ্ছে, নৌকাটা এদিকেই আসবে সম্ভবত আবার। হ্যাঁ তামিম, এই তানি তোমাকে কিন্তু আমি সত্যি সত্যি ফেলে দিব। এই না, এগুলো করিও না। এই এদিকে এসো, উপরে এসো, তুমি উপরে এসো। ওর নাম কি জানি, ওর কি নাম? তাহসিন। তুমিও আসো, তুমিও আসো, উপরের দিকে চলে আসো। আবার এটাই হচ্ছে পোলাও পাতা গাছ, ওনাদের বাসার সামনে আছে। অনেকেই জানতে চেয়েছিলেন এটা পোলাও পাতা অ্যাকচুয়ালি কি, এই গাছটাই। এবং আমি নেটে চার্জ দিয়ে দেখেছি, সেখানেও কিন্তু পোলাও পাতা হিসেবেই বলা আছে। অন্যান্য যেগুলো মানে বৈজ্ঞানিক যে নামটাম আছে সেগুলো আমি বললাম না। এ হচ্ছে পোলাও পাতা। এটা কে? বিল্লু 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 এই বিল্লু কি করো? খেতে আসছে আম্মু, ওকে ডিস্টার্ব করলাম আমরা না? ও তো খেতে আসছিল, আমরা খেয়েছি না, তো ও তো খেতে আসছিল। হ্যাঁ সুন্দর লেগেছে তোমার এটা? তুমি চাইলে এরকম একটা টবে কিন্তু লাগাতে পারো। টবে লাগাবে একটা? লাগাবে? ওইটা দেখো, ওইটা 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 দেখো, ওই যে ওইটা তো আরো সুন্দর। এই যে এই যে, হ্যাঁ বেড়ানো শেষ সবার? বেড়ানো শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। হ্যাঁ ইউসরা ঘুমিয়ে গেছে, বাসা দেখি বাসনাও ঘুমিয়ে গেছে। এখন পা দেখো, গাড়ির সাথে লাগবে। আচ্ছা গরু, ঠিক আছে আমরা এখন আমাদের আজকে এই ব্লগ এখানে শেষ করছি। হ্যাঁ তোমার ব্লগ এখানে শেষ করি। ওকে সবাইকে আল্লাহ হাফেজ, সিউ বাই, আসসালামু আলাইকুম।